হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ডে টু। আমি সাকসেসফুলি 20 আওয়ার্স কমপ্লিট করে নিয়েছি আমার ফাস্টিংয়ে। তো এবারে আমার ইটিং উইন্ডো স্টার্ট হচ্ছে। এখন অলরেডি 1:45 বেজে গেছে, তো অলমোস্ট 2 আর 15 মিনিট বাদেই হয়ে যাবে। তো আমি আমার ইটিং উইন্ডোর ফার্স্ট, যেটা আজকে আমার মানে সকাল থেকে ভীষণ ক্রেভিং হচ্ছিলো, সেটা হচ্ছে কফি। কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাওয়ার একটা হ্যাবিট আছে, চা বা কফি যে কোনো কিছু একটা আমি বানিয়ে খাই। এবার ব্যাপারটা হচ্ছে কি, গরমের জন্য মাঝে মাঝে চা কফিটা খেতে ইচ্ছে করে না, কিন্তু তাও একটা হয় না যে একটা মানে হলে ভালো হয় এরকম আর কি একটা মনে হয়। তো আজকে আমি ওই জন্য ঠিক করলাম যে আমার ফার্স্ট যে খাবারটা আমি আজকে খাবো সেটা হচ্ছে কফিই খাবো, বাট হট কফি নয়, কোল্ড কফি বানিয়েছি আমি। তো এটা হচ্ছে খুব সিম্পল একটা কোল্ড কফি আমি বানিয়ে নিয়েছি, যদি কখনো মনে হয় আমি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার চ্যানেলে আমি অলরেডি একটা কোল্ড কফির রেসিপি মনে হয় শেয়ার করেছি, তোমরা সেটাও চাইলে একবার চেক করতে পারো। তো আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভর্তি করে কোল্ড কফি নিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে বানানো কোল্ড কফিতে না তোমার চিনি দেওয়ার ভয় আছে যে আমি অনেক চিনি খেয়ে ফেলবো, কোনো এরকম ব্যাপার নেই, আরামসে খাওয়া যাবে। তো আমি এর ভেতরে কিছু বরফ দিয়ে ভালোভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এর সাথে আমি 2 টোস্ট বিস্কিট আমি এখনের জন্য খাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমার ভীষণ খিদে পেয়েছে, মানে ভীষণ খিদে পাচ্ছে। এবার আমি আজকে আমার মানে টার্গেট আছে যে লিকুইড খাবার ইনটেক করবার, হার্ড কোনো ফুড আমি খাবো না। কিন্তু আমি ভাবলাম যে 2 বিস্কিট অন্তত পক্ষে খেয়ে নিই, কারণ মানে মানে এত খিদে আমি আর সহ্য করতে পারছি না আপাতত। তো আমি সেই জন্য ভাবলাম যে আমি আজকে এটা দিয়ে স্টার্ট করি। তো এখন 2 বাজে, তো আমি এখন একটা খাবার খাচ্ছি। তো একটা মোটামুটি খাবো ধরে নাও 4টে নাগাদ, আর একটা খাবো মোটামুটি 6টা নাগাদ, এরকমভাবে গ্যাপ করে আমি খাবো। এর সাথে তোমাদের বলে রাখি যে আমি এই মুহূর্তে কিন্তু কোনোরকম ওয়ার্কআউট করছি না, আমি উইদাউট ওয়ার্কআউট কিন্তু আমি শুধু ইন্টারমিডিয়েট ফাস্টিং করে দেখছি যে আমার কত কেজি বা কত গ্রাম ওয়েট আমার কমে। তো কালকের যা ওয়েট ছিল আজকের ওয়েট কিন্তু আমার 50-60 গ্রামস মতন কিন্তু আমার ওয়েট কমেছে কালকের থেকে। তো তোমাদেরকে আমি আফটার 5 ডেজ জানাবো আমার এক্স্যাক্টলি কত কিলো কমলো, মানে সেটা তোমাদের আমি অবশ্যই উইথ প্রুফ আমি তোমাদেরকে দেখাবো যে আমার এখন কত কিলো আছে আর আফটার 5 ডেজ কত কিলো আমার হলো, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি আস্তে আস্তে এটাও শেয়ার করবো যে আমার 15 কেজি ওয়েট লস জার্নি যেভাবে আমি স্টার্ট করেছিলাম বা কী কী করেছি সেগুলো তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। তো চলো আজকে ফার্স্ট আমার খাবার দিয়ে শুরু করা যাক, তো এরপরে সেকেন্ড ফুড দেখা যাক কী আমি বানাই। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো আজকের আমার সেকেন্ড যে খাবার সেটা হচ্ছে দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি আমি, টক দইয়ের ঘোল। 1 চামচ মতো চিনি দিয়ে আমি ঘোলটা বানালাম, কারণ ভীষণ টক দইটা। তো এখন 6টা বাজে, একদম পাক্কা 6টা বাজে। তো আমি একটা মিল 2টোর সময় করলাম আর একটা 6টার সময় করলাম। 4টে সময় আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য 4টে মিলটা আমি স্কিপ করে দিয়েছি। তো 6টার সময় আমি দইয়ের ঘোলটা খাচ্ছি। তো এটাই আজকের আমার লাস্ট ফুড ইনটেক। তো আবার কালকে দুপুর 2টোর সময় আমি খাবো। তো দেখা যাক আমার কতদূর কী এফেক্ট হয়। আর তোমরাও আমাকে জানিও যে তোমরা শুরু করছো কি না, করলে কিভাবে করছো, বা তোমরা যদি মনে করো যে আমি অন্য কোনো রকম প্রসেস মানে করে করা উচিত আমার, সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সঙ্গে থাকো, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।